বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। খুব মজা হচ্ছে। এই যে এই যে কি বলতে শিবানী আমাকে সামলাচ্ছে বলে তুমি সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, কারণ 2023 পড়ে গেছে আর আমরাও শুটিং স্টার্ট করে দিয়েছি আবার আপনাদের পছন্দের ধারাবাহিক তোমার খোলা হাওয়া, যেটা আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলায় সোম থেকে শুক্র রাত 9:30। তো বেশি সময় না নিয়ে আজকে আমরা সবাই মিলে আড্ডা মারছি, আর যথারীতি টলি টাইমস আমাকে একটা গুরুদায়িত্ব দিয়ে দিয়েছে সবার সাথে কথা বলানোর। অ্যাজ ইউজুয়াল অর্পিতা মানে শিবানী কথা বলতেই ভালোবাসে। প্রথমেই আসছি আমি আমাদের সব থেকে ফেভারিট ফেভারিট মানে আমার অন্তত ফেভারিট অ্যাক্টর সৌরভ। কেমন আছিস ভাই? বল। খুব ভালো আছি। আমাদের হবু মা আর বাবা এদের দুজনের বাবার বিয়ে হচ্ছে। আমি তো খুব নাচছি বাবার বিয়ে হচ্ছে বলে। তো বাবা আমার পাশে বসে, বাবাকে দে, বাবাকে দে, বাবাকে দে, দাদি দে, দাদি দে, বাবাকে দে, বাবাকে দিয়ে বাবা বলো বাবা কিছু বলো। সবার ফার্স্টে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে, সবাই ভালো থাকবেন। 2023 আপনাদের সকলের ভালো যাক। কি বলছিস? বাবার বিয়ে, বাবার বিয়ে, বাবার বিয়ে খাসি থাকে না ভাই। বাবার বিয়ে, আমি যেটা আমার বাবার বিয়ের মানে রেজিস্ট্রি করিয়েছিলাম অরিজিনালি। আচ্ছা, বাহ, খুব ভালো। শুনি নি মা, মা শুন, মা এই ওঠো, এই ওঠো, বাবা না ওঠো, বসো না, বসো না, না 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 না, কি হচ্ছে? মা বসো, নিজেই উড়ু দিচ্ছ ভালো রাখবেন। না না, আমাদের সিরিয়াল আপনারা সবাই দেখছেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর কমেন্টস পাচ্ছি, প্রত্যেকটা চরিত্রকে খুব ভালোবাসছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখবেন এবং অন্য রকমের একটা গল্প, মানে সেটা আপনারা এতদিনে বুঝেছেন, তো পাশে থাকবেন। এবং তার সাথে ওই দিকে রয়েছে চা দে, চা দে, দেবাঞ্জন দা করছে, মানে দৃপ্ত আপনাদের। তো দৃপ্ত কি বলবে একটু শুনে নিন। ও দাদা, দাদা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন। 2023 সবার খুব ভালো কাটুক। আমরা এখন শুটিং করছি, আমাদের বাবার বিয়ে হচ্ছে। বাবার বিয়ে তো বাস্তবে কারুরই খাওয়ার সুযোগ হয় না, কিন্তু আমাদের ঘটছে অন্তত এই সিরিয়ালের দৌলতে। তো খুব মজা হচ্ছে। এই যে এই যে যেরকম ঠিক অনস্ক্রিন যেটা, অফস্ক্রিনও তাই। সৌরভ আর পাবলোর মধ্যে প্রচুর সিমিলারিটিস, এবং এই আমার পেছনে বেল বাজাচ্ছে। বাবার বিয়ে খেতে এখনো খাইনি, খেয়ে তারপরে বোঝা যাবে, বলতে পারবো যে কেমন লাগলো বাবার বিয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইদিকে আছে বাড়ির বড় ছেলে তথা আর্য, তথা এই যে এসে গেছে, এসে গেছে, ডাক শুনে থাকতে পারেনি, চলে এসেছে মায়ের প্রিয় ছেলে। এই না, এবার বলো তোমার যা বলনীয়। আমি আর কি বলবো, মায়ের প্রেয়ারে তো প্রেয়ারে তো হয়েই গেছি না, মায়ের প্রেয়ারে হয়েই গেছে। চুলটা ঠিক করো একদম। বাবা দেখো দেখো কাকে মা করে এনেছে দেখো। না না, তুমি আমাকে সামলালে এটা হতো না। আসলে তুমি কি বলতে শিবানী আমাকে সামলাচ্ছে বলে তুমি উঠে গেছো। না না, আমি সে কথা বলিনি। আপনারা নতুন বছর ভালো করে কাটান, আমি এটাই বলবো, বাকিটা স্ক্রিনে দেখা যাবে। না বাবা সামলাচ্ছে না, বরং উল্টে আমরা, আমরাই বাবাকে সামলাই। এবং এটা না না না, এটা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে, মেকআপ রুমে যদি কভার করা যায়, মেকআপ রুমে যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন যে বাবা আমাদের সামলায় না, আমাদেরই সামলাতে হয় বাবাকে, এবং আমরাই সামলাই। এবং দাদা 2 ঘন্টা আগে আসে কল টাইমে, হ্যাঁ বাবাকে সামলানোর জন্য। আর বাবা আসে 45 মিনিট পরে। এসি ফ্যানের গল্প, এসি ফ্যানের গল্প। হ্যাঁ, এসে এই মানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা টেম্পারেচার, কিন্তু বাবা আজকেও এসি চালিয়েছে এবং ফ্যান চালিয়েছে। এই মুহূর্তেও আই ক্যান গ্যারান্টি, আমি মেকআপ রুম থেকে ঘুরে এসেছি,
ফ্যান এসি দুটোই চলছে। বাবার বিয়ে হচ্ছে বলে শোনো না, আমি একটা জিনিস টলি টাইমস কে বলতে চাই, এই যে এতদিন ধরে আমাদের ইন্টারভিউ নেওয়া হয়, আমি চাই ওপারে যারা দাঁড়িয়ে আছে তাদের একদিন দাঁড় করিয়ে র্যাপিড ফায়ার নেওয়া হবে, যে পছন্দের অভিনেত্রী অভিনেতা কার কোথা থেকে কি আর কোথা থেকে ধরবো বলছি ধরবো বলছি না ধর শাশুড়ি মা কি বলবে, কেন তৎলাচ্ছ কেন তুমি? হ্যাঁ না শাশুড়ি মা, সত্যি একদম সিরিয়াসলি বলি, স্বস্তিকার সাথে এটা আমার সেকেন্ড প্রজেক্ট অ্যান্ড সিরিয়াসলি আই এম হ্যাপি এনাফ কি আমি ওকে আবার আমি পেয়েছি আর আই এম রিয়েলি হ্যাপি। আর টিমটা আমাদের, এই টিমটা ভীষণ ভালো, মানে ডিরেক্টোরিয়াল টিম বাবুদা, তাদের নিয়ে তো কিছু বলারই নেই। বাবুদা ওদিকে দাঁড়িয়ে আছে, প্লিজ একটু ক্যামেরা প্যান করো প্লিজ। আমরা আসি টলিগঞ্জ থেকে, আসতে এক ঘন্টা লাগে বাজার বেরিয়ে, তবে এসে একটা হয় না মন ভালো হয়ে যায়। তো এদের প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস এত ভালো, ভীষণ এনার্জেটিক, না সত্যি সত্যি ভালো। এটা এটা কারোর মানে আলাদা করে বলার কিছু নেই, ক্যামেরার সামনে আছে বলে বলছি না, ট্রু যে প্রত্যেকে খুব ভালো, আলাদা আলাদা করে চাঙড়াবো করে মজা করে, এই মেকআপ রুমে দেখি গান চলছে, গা গা করে চেঁচাচ্ছে, দরজা বন্ধ করে দিই, স্ক্রিপ্ট পড়ছি দেখি চেঁচাচ্ছে সবাই, এটা ওটা সেটা করে, কিন্তু আফটার অল যখন সিনে আসে প্রত্যেকে পারফরমেন্স খুব ভালো দেয়। তার কারণ হচ্ছে আমরা বাবুদাকে রীতিমতো ভয় পাই, এবং বাবুদা না না বাবুদার গাইডেন্সটা গাইডেন্সটা ভীষণ ম্যাটার টু হ্যাভ এরকম একজন আছে। ও জিও বলতে পারি না, হাততালি দে। এইটা এটা তো পাওয়া, এটা তো ভালোবাসা, এটা তো প্রত্যেকে ভালো। হ্যাঁ না না এটা এইটাই এক্ষুনি বলছিলাম যে কাজ করতে এই কারণেই ভালো লাগে, হয় না, নতুন নতুন ফ্রেম। আর তো আমাদের মেগা সিরিয়ালটা কি ডেলি ডেলি নিউজ পেপার, আজ পরে কাল ফেলে দেয়, ডেলি আজ পরে কাল ফেলে দেয়। তো আমরা যারা তৈরি করার চেষ্টা করি প্রতিদিন, মনে হয় যে চলো কিছু একটা ছাপ ফেলে দেওয়া যায় কি না, তো সেটা তো একা হয় না, একটা টিম দেওয়া হয়, লেখক থেকে শুরু করে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পারফরমেন্স থেকে শুরু করে যারা ডিওপি যারা টেকনিশিয়ান সবাই একটা কমপ্লিট একটা সিন করলে পারে, তখন মনে হয় যে বাহ সিনটা ভালো হলো, আপনাদের দেখে ভালো লাগে, আপনারা দেখতে বসেন প্রতিদিন, এটাই ভালো। তো প্লিজ আবার রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্রতিদিন 9:30 দেখবেন তোমার খোলা হওয়া, এই আমাদের বাদরগুলোকে নিয়ে। বাবুদার কথা টেনে বলি, আজকে আজকে কে কি ছাপ ফেললো, এরা ভীষণ বাদরাবা করে যাবে, আমি তার আগে বলে দিই, কনক্লুশন না টানলে এরা বন্ধ হবে না, এটাই দেখতে থাকছেন, বুঝতেই পারছেন আমরা প্রচন্ড জমিয়ে আড্ডা মারি শুটিং করি, কিন্তু নেটফল হচ্ছে আপনারা। তো দর্শকদের কাছে আমার এটাই অনুরোধ, প্লিজ 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 আপনারা দেখবেন তোমার খোলা হাওয়া সোম থেকে শুক্র রাত 9:30 জি বাংলায়। আর আমরা কিরকম কি ছাপ ফেলছি সেটা দেখার জন্য তো আপনাদের অবভিয়াসলি দেখতে হবে টলি টাইমস, আর এর পরের বার টলি টাইমস যখন আসবে আমি সিরিয়াসলি রিকোয়েস্ট করছি ওইদিকে যারা দাঁড়িয়ে আছে তাদের আমি এটা র্যাপিড ফায়ার করবো, কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।